আপনার মেয়ে হয়েছে বলে মন কেন খারাপ গো? আমাদের পশ্চিম বাংলার যিনি এখন রাজ্য পরিচালনা করেছেন ছেলে নামে, জোরে বলেন, রাজ্য যিনি এখন পরিচালনা করছেন ছেলে নামে মেয়ে, তো আপনার মন কেন খারাপ হচ্ছে? ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পুরুষেরা যখন এনআরসি সিএআর এনপিআর এর বিরুদ্ধে যখন লড়াই করছে পারল না, তখন নারীরা নেমেছে। সরকার আজকে চিন্তা ভাবনা করছে পিছনে হটব নাকি। তো আপনাকে যে বললাম যে নারী যদি বাড়িতে থাকে তাহলে ওরা ওরা রান্নাঘর সামলায়, আর ওরা যদি রাস্তায় নেমে যায় তাহলে ওরা দেশ সামলায়। বন্ধু আপনার মেয়ে হয়েছে দু তিনটা বলে আপনি মন খারাপ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন মেয়ে বেঁচেছিলেন, যারা এসেছিলেন পৃথিবীর বুকে পুত্র, শৈশব অবস্থাতেই তারা বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল কোনোদিন আল্লাহকে বলেননি যে আল্লাহ একটা পুত্র সন্তান তুমি আমাকে দান করো, চারটা কন্যাকে নিয়েই তিনি সন্তুষ্ট ছিলেন। আর তিনি কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন من على ثلاثة بنات فأدبهن وزوجهن وأحسن إليهن فلهن جنة. رسول الله صلى الله عليه وسلم তিনি বলেছেন কোন ঘরে যদি তিনটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কোন বাড়িতে যদি তিনটে কারো মেয়ে হয়, মেয়ের বাবা মেয়ের মা মেয়ের ভাই যদি তার মেয়েকে সুন্দর করে ভালো শিক্ষা দিতে পারে, ভালো মতো খাওয়া দাওয়া দিতে পারে, ব্যবহার আখলাক যদি ঠিক করতে পারে, কোরআনের শিক্ষা যদি দান করতে পারে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের সুলতানি বলেছে মরার পরেই জান্নাতে ঢুকবে, জান্নাতে যায়নি কারণ হলো সে মরেনি। দুনিয়াতে বেঁচে আছে, জান্নাতে যায়নি, মরেনি বলে মরলেই জান্নাতে যাবে। আর একটা হাদিস শুনুন, আল্লাহ রাসূল কি বলেছেন, মান কানা সালাসু বানাতিন আও সালাসু ইখওয়া ফায়ুহসানু ইলাইহিন ফাদখালাল জান্নাত। কোনে কোনো ঘরের ভেতরে কোনো বাড়িতে যদি তিনটে কন্যা সন্তান মেয়ে হয়, তার বাবা তার মা যদি ভালো শিক্ষায় শিক্ষা শিক্ষিত শিক্ষাদান করতে পারে, আর ভালো ঘর ভালো বর দেখে যদি বিয়ে দিতে পারে, তাহলে পরে আল্লাহ রাসূল বলেছেন ফাদাখালা মরবে আর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুরা? কিন্তু আজকে দেখুন পুরো জিনিসটা উলট পালট হয়ে গিয়েছে। শিষ্টাচার শিক্ষা দিতে বলা হয়েছে। আপনাকে শিষ্টাচার কাকে বলে একটু দেখায়, আপনার ছোট্ট বাচ্চাটাকে আল্লাহর ভয় দেখাতে হবে? আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি আল্লাহর ভয় দেখাতে পারেন না। শিষ্টাচার কাকে বলে বন্ধু? আপনাকে দেখায়। আপনি যখন চলে যান হাটে, আপনার স্ত্রী তখন আপনার ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে থাকে, আপনার স্ত্রী তখন বলে দেখ 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 তোর বাবা চলে যাচ্ছে, বল টাটা বাই বাই, টাটা বাই বাই, শেখায় না শেখায় না, জোরে বলি শেখায় না জি। যুবক ছেলে তুমি আবার হাসিও না, নতুন বছর যখন পড়ে তুমি আবার ঢোল বাজিয়ে আল্লাহকে খুশি করো, তুমিও তখন ডিজে বাজিয়ে আল্লাহকে খুশি করো। তুমি পাগল না হলে এরকম হয়, তোমার মোট বয়স যদি 60 বছর হয় তো একটা বছর নতুন এসেছে মানে তোমার জীবনের একটা বছর কমে গেল, তোমার প্রয়োজন ছিল কাঁদার। তুমি দিন যত যাচ্ছে তত তুমি কবরের দিকে এগিয়ে যাচ্ছ, এই যে আল্লাহর ভয় নেই, সেই জন্যে যা হয়। আপনাদেরকে এজন্যে শোনাতে চাচ্ছি দুনিয়া থেকে কী করে মুক্তি পাওয়া যায়, পরকাল থেকে কী করে মুক্তি পাওয়া যায়। বন্ধু আজ থেকে 10 বছর আগে যখন মেয়ে দেখতে যেত তখন জিজ্ঞেস করা হতো মা কোরআন পড়তে জানো, আর এখন উলট পালট হয়ে গেছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে সারাদিনে বিড়ি কতটা বানতে পারো, মানে আজব তামাশা। আল্লাহ রাসূল বলছেন যুবক তোমার যদি বাতের ক্ষমতা থাকে তাহলে বিয়ে কর, আর যদি বাতের ক্ষমতা না থাকে তাহলে রোজা রাখ। তোকে বিয়ে করতে হবে না, বাত বলতে খাওয়াবো পড়াবো থাকতে দেবো যৌন মিলন সব কিছুর যদি তোর ক্ষমতা থাকে তাহলে বিয়ে কর, যদি না থাকে তাহলে রোজা রাখ। আমার বন্ধুরা আপনার স্ত্রী আপনাকে খেটে খাওয়াবে, এই বিধান কোথায় পেয়েছেন? পুরোটাই উলট পালট চলছে। যুবক ছেলে বিয়ে করেছে আর একেবারে অ্যাপাচি গাড়ির গিয়ার টানছে, ঘাঁ ঘাঁ করে ছাড়ছে। তো আমি আবার ওখানে দাঁড়িয়ে আছি, তো একটা ছেলেকে জিজ্ঞেস করছি এই লোকটা কে, মানে আমি বাইরে থাকি তো আমাদের গ্রামে জানি না, তো নতুন বিয়ে হয়েছে আমাদের গ্রামে আমি গিয়েছি। তো আমাকে তখন পাশের একটা ছেলে বলছে যে কেন জানেন না আপনি, এটা অমুক বাড়ির জামাই। তো আমি কাছে গিয়ে সালাম মুসাফা করে বলছি যে ভাই গাড়িটা কিনেছো নাকি, আমি বলছি যে ভাই গাড়িটা কিনেছো নাকি, তো লজ্জায় আর কিছু বলছে না, ও মুচকি মুচকি হাসছে। তো পাশে আমাদের গ্রামের আর একটা ছেলে দাঁড়িয়ে আছে, ও তখন বলছে কিনেছে কোথায়, ওর শ্বশুর দিয়েছে, কিনেছে কোথায়, ওর শ্বশুর দিয়েছে। আজব তামাশা, মেয়ে হয়েছে মানে মেয়ের বাপের কাছ থেকে কত যে জুলুমবাজি চলছে তার কোনো ঠিক নেই। আপনাদের দিকে বরযাত্রী যায় না জি, কথা বলেন যায় না যায় না, বরযাত্রী গিয়ে একেবারে জুলুমবাজি করে ওখানে খাবার খাচ্ছে, মিষ্টি দেনাবে, ভাত দেনাবে, গোস দেনাবে। তোর বন্ধু ওখানে বসে আছে, ও বলছে হবে এতগুলো জিনিস তুই খেতে পাবি, তো বলে খেতে পারি আর না পারি, না টাকা তো লাগছে না নিতে গিয়ে।
গলা পর্যন্ত খাবো, যদি পরে দেখি যে বদহজম হয়ে যাচ্ছে তো গলাতে হাত ভরে বমি করে ফেলে দিব, কি আছে? এখন তো নি, টাকা তো লাগছে না, এত জুলুম চালাচ্ছেন একটুকু আল্লাহর ভয় হয় না গো? এত জুলুম চালাচ্ছেন আল্লাহর ভয় একটুকু হয় না? যারা এখানে বসে আছেন আপনাকে বলছে আল্লাহ রাসূল বলছেন শিষ্টাচার শেখাতে হবে। শিষ্টাচার কেমন জিনিস আপনাকে একটু শোনাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরোমে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বাবার বাড়িতে আসলেন, এসে মাকে ডেকে বলছেন মা আমার আব্বা কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন তোমার বাবা বাড়িতে নেই। বলে মা আমার হাতগুলো দেখো। বলে কি হয়েছে? বলে দাঁতা ঘুরিয়ে 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 জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতের একবারে ফসকা পড়ে গেছে। একটা আমার খাদেম যায়, আমাকে যেন একটা দাসী দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন অভিযোগ করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঢুকলেন কিছুক্ষণ পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন হে রাসূল, হে আমার স্বামী জাত। বলে কি হয়েছে? বলে আপনার মেয়ে এসেছিল। বলে কারণ কি, কেন এসেছেন? বলে আপনার মেয়ে এসেছিল এই জন্যে আমি লক্ষ্য করে দেখেছি আপনার মেয়ে জাঁতা ঘোরাতে ঘোরাতে হাতে ফসকা পড়ে গেছে, সেই জন্যে আপনার কাছে একটা দাসী একটা খাদেমের খাদেম চেয়েছে, একটা খাদেমের অভিযোগ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে চলে গেলেন জামাইয়ের বাড়ি। এত কথা কেন হচ্ছে? জানে কথা বলেন না বাবু, আমার ডিস্টার্ব হয়ে যাবে। এই বাবু এখানে আসো, এখানে আসো। কি নাম, কি নাম, ওর নাম কি? কি নাম বাবু, কি নাম তোমার? রাকিবুল। একটা ছোট্ট বাচ্চা, বয়স আনুমানিক 6 বছর হবে। তো কার বাচ্চা নিয়ে যান? আপনারা কত বড় সন্তান পালন করতে পারেন জি? আপনার সন্তান হারিয়ে গেছে রাউতাড়া বাড়ি? রাউতাড়া বিহার নাকি? এদিকে ও লাহোতাড়া, লাহোতাড়া বাড়ি রাকিবুল। এই যে ছোট্ট বাচ্চা, কার আছে নিয়ে যান জি? এখানে বসো বাবু, এখানে বসো, নিয়ে যাবে, কাঁদিও না। আমরা এতগুলো মানুষ আছি, তোমার ভয় কিসের? নানির বাড়ি আছে, চিনো তুমি? একটু নিয়ে যান, নিয়ে যান, সঙ্গে নিয়ে যান। আর কথা বলেন না, ডিস্টার্ব হয়ে গেলে। আমার দুর্বলতা আছে একটা, আমার মাঝে যদি কেউ কথা বলে দেন তাহলে সব গোলমাল হয়ে যাবে। তো বলছিলাম আপনাদেরকে, জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিষ্টাচার শেখাচ্ছেন। মেয়ের বাড়িতে গিয়ে ঢুকছেন, দেখুন এদিকে দেখুন, আমার দিকে চেয়ে থাকুন, মেয়ের বাড়িতে গিয়ে ঢুকছেন তো দেখছেন নিজের জামাই আর মেয়ে শুয়ে আছে। তো আল্লাহ রসুল যখন ঢুকলেন তখন জামাই আর মেয়ে উঠতে যাচ্ছে, তো আল্লাহ রসুল বলছেন শুয়ে থাকো। আল্লাহ রসুল জামাই আর মেয়ের ঠিক মাঝখানে গিয়ে বসলেন। তো হযরত আলী বলছেন যে আল্লাহ রসুলের পায়ের এই জায়গাটা যখন আমার কাছে ঠেকলো, তো আমি আমার কলিজায় সেই ঠান্ডাটা অনুভব করছিলাম। তো আমার স্ত্রী তখন মানে বলছে যে আমার স্ত্রীকে মানে আল্লাহ রসুল তার মেয়েকে বলছেন যে ফাতেমা তুমি আমার কাছে গিয়েছিলে? বলে হ্যাঁ আব্বা, এই আমার হাতগুলো দেখেন ফসকা পড়ে গেছে জাঁতা টেনে টেনে, আমাকে কি একটা দাসী দেওয়া যাবে? তো আল্লাহ রসুল বলছেন যে মা দুনিয়া চাও, দুনিয়া চাও না পরকাল চাও, তুমি আমাকে বলো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আব্বা আমি আমি দুনিয়া চাই না, আমি পরকাল চাই। কেন কথাটা আপনাকে বলছি? শিষ্টাচার কাকে বলে? আপনি কেন ভাবছেন যে আপনার যদি বারবার মেয়ে হয় তাহলে পরে আপনি খাওয়াতে পারবেন না, পড়াতে পারবেন না? আপনি কি আল্লাহ রসুলের থেকে বেশি গরিব ছিলেন? আপনি কি আল্লাহ রসুলের থেকে বেশি গরিব ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কয়েকদিন ধরে চুলা জ্বলেনি। কথার থেকে যদি আটা এনেছেন তো খাদিজাকে এনে বলেছেন যে খাদিজা এই আটাটা নাও, একটু রুটি তৈরি করে দাও। খাদিজা উনুন ধরিয়েছেন, আবু জেহেল এসে আবার ওই উনুনের নোংরা ফেলে দিয়েছে, না খেয়ে দিন কেটেছে। বন্ধু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমরা আল্লাহ রসুলের ঘরে যখন ঢুকছি, আল্লাহ রসুল ওই খেজুর পাতায় তৈরি করা একটা ওই চাটাইয়ে শুয়ে আছেন, আমরা যখন ঢুকলাম তিনি আমাদের দেখে উঠে বসলেন। তো পিঠে ওই খেজুর পাতার দাগগুলো দেখছি আর মনে হচ্ছে পিঠ ফেটে এখনই রক্ত বেরিয়ে পড়বে। আমি তখন আমার রসুলকে বললাম হে রসুল, শাম পারস্য সিরিয়ার ওই সমস্ত রাজা বাদশারা দুনিয়ার বুকে তারা এত আরাম এত আয়েস করবে, আর আপনি হচ্ছেন বিশ্বনবী বিশ্ব নেতা, আপনি তো চাইলেই তো পারেন একটু আরাম আয়েস করতে। হে রসুল আপনি যদি না চান আপনি আমাকে একটু বলুন, আমি আপনার জন্য বিছানাটা একটু নরম করে দেই। আল্লাহ রসুল বলছেন ওমার, আমি যদি একটু আমার নিজের জন্য তোমাকে অনুমতি দেই যে বিছানাটা নরম করে দাও, নরম বিছানায় যদি শুয়ে যাই, ঘুমটা যদি বেশি হয়ে যায়, আমি আমার উম্মতের কথা কখন ভাববো?
বন্ধু এই হচ্ছে রাসূল, তিনি শিষ্টাচার শিখিয়েছেন, নিজের মেয়ে ছিল, নিজের মেয়েদেরকে নিয়েই তিনি সন্তুষ্ট ছিলেন। আমার বন্ধুরা, এজন্য বলছি বাঁচার আজকের এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনার মেয়েকে শিষ্টাচার শেখাতে হবে। মেয়ে যতই হোক, যতটুকুই হোক না কেন, আপনাকে তাতেই শান্তিতে থাকতে হবে, সেটাতেই আপনি সন্তুষ্ট থাকবেন। আজকের দ্বিতীয় পয়েন্ট এই বক্তব্যের টপিকে, আপনারা যারা এখানে বসে আছেন, অন্যায় যদি করি আল্লাহর কাছে জবাব দিতে হবে না হবে না? জোরে বলেন একটু, কথা বলেন হবে না হবে না? যারা এখানে বসে আছেন, আমরা মরবো না মরবো না? যে যদি বসু যখন বিছানায় পড়ে আছেন, আমেরিকা থেকে আটটা ডাক্তার ভাড়া করে নিয়ে আসা হলো, যদি বসু মানে বুঝতে পারছেন, এই আমাদের পশ্চিমবাংলায় 34 বছর ধরে একচ্ছত্রভাবে রাজত্ব করেছে বামফ্রন্ট সরকার, তিনি যখন বিছানায় পড়ে গেলেন, নিয়ে আসা হলো ডাক্তার, মেডিকেলের একটা টিম গঠন করা হলো, তারপরও যদি বসু কি বেঁচে আছেন? চটে বলেন আছেন কি? যে নমরুদ ক্ষত দাবি করেছিল, যে ফেরাউন বলেছিল আমি হচ্ছি বড় প্রভু, আনা রব্বু কুমলা আলা, সেও চলে গেছে। আবার বন্ধুরা, পৃথিবীর বুকে যে আসবে সে চলে যাবে, কেউ থাকতে আসেনি, সবাই চলে যাব। অতএব আপনাদেরকে বলছিলাম যে কথা, এই পৃথিবীর বুকে যা করব তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এসেছি যেটা যেমন সত্য, মরব সত্য, আল্লাহর কাছে আবার দাঁড়াবো সেটাও সত্য, মরণের পর আবার জীবন আছে বিশ্বাস করি না করি না একটু জোরে বলতে হবে, একটু আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভেতরে বললেন, হে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি তোমার মায়ের গর্ভের ভেতরে সৃষ্টি করতে পারি, তাহলে তুমি কেমন করে ভুলে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মরণের পরে আবার দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো না? আল্লাহ বলছেন এটা আমার পক্ষে কোনো ব্যাপারই নয় রে, তোকে তোর মায়ের পেটে বানিয়েছি, দেখ কেমন করে, একটু স্মরণ কর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৌজুদ, ইন্ন খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন ثم من علقة ثم من مضغة স্বামীর স্ত্রীর দৈহিক মিলনের, পুরুষের শুক্রকীট মায়ের ডিম্বকোষ, দুটোকে একত্রিত করে তোকে তোর মায়ের গর্ভের ভেতরে, যেটাকে আমরা জরায়ু বলি বাংলা ভাষায়, যেটাকে বাচ্চাদানি বলা হয়, বাচ্চাদানিতে নিয়ে গেলাম, তারপরে সেটাকে রক্তের পিণ্ড বানিয়েছি, তারপরে সেটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংসের লোথড়া বানালাম, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কচি কচি হাড় দিয়েছি, চামড়া দিয়েছি, চর্বি দিয়েছি, চামড়া দিয়ে চর্বি দিয়ে সুন্দর করে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তৈরি করেছি। তোমার মা তোমাকে নিয়ে যখন আর চলতে পারে না, আমি আল্লাহ তখন তোমার মায়ের পেট থেকে বেরো আমি আল্লাহ করেছি। কেমন করে বের করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন মওজুদ, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমার মা যখন তোমাকে নিয়ে আর চলতে পারে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর বুকে আসার ব্যবস্থা করেছি। কেমন করে নিয়ে আসলাম? সুন্দর করে তোমার মায়ের যে রাস্তা সেটাকে আমি সহজ করে দিয়েছি, সেই রাস্তা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর বুকে এমনভাবে নিয়ে এসেছি, এমন অবস্থায় নিয়ে আসলাম যখন তোমার কোনো নাম ছিল না, তখন পরিচয় ছিল না, যখন তোমাকে কেউ চিনত না, তুমিও কাউকে চিনতে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তোমাকে এমন সম্মান দিয়েছি, এমন ইজ্জত দিয়েছি রে বান্দা, সারা পৃথিবীর মানুষ তোমাকে এক ডাকে চেনে। বান্দা চিন্তা কর, আমি আল্লাহ যদি তোমাকে তোমার মায়ের পেট থেকে পৃথিবীর বুকে বের করে নিয়ে আসতে পারি, মরণের পরে তোমাকে জীবন দান দিতে পারবো না, তুমি কেমন করে এটা ভুলে যা? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন, মান্না কেমন করে জীবন দান দেওয়া হবে? শোনো, এই পৃথিবীর বুকে চৈত্র মাস বৈশাখ মাসের প্রচণ্ড সূর্যের তাপে মাটিগুলো যখন ফেটে যায়, মাঠের মাটিগুলো ফেটে গিয়েছে, হাজার ভালো কৃষক হোক, কোনো কৃষক যদি মনে করে ফেটে যাওয়া মাটিতে আমি ধান লাগাবো, গম লাগাবো, সরিষা লাগাবো, আমার বন্ধুরা যত ভালো করে লাগানো হোক না কেন, ধানও হবে না, গমও হবে না, সরিষাও হতে পারে না, হবে নাকি? জোরে বলেন, যে মাটি ফেটে গেছে ওই মাটিতে ধান গম হবে? অসম্ভব হতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বান্দারে সেই মেটে ফেটে যাওয়া মাটিগুলোকে আমি আল্লাহ কেমন করে জীবন দান দেই শুন আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে ফেটে যাওয়া চৌচির হয়ে যাওয়া মাটিগুলোকে আবার জীবন দান দেই আমি আল্লাহ ঠিক সেরকম করে তোমাকে মৃত্যুর পরে আবার জীবন দান দেব আল্লাহ রাব্বুল আলামিন পারবেন না পারবেন না জোরে বলেন একটু জোরে বলি পারবেন না পারবেন না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সর্বশক্তিমান যিনি তার নাম কি একটু জোরে বলেন তার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশক্তিমান আমার বন্ধুরা আল্লাহ যা চান তাই করতে পারেন কারো পারমিশন লাগবে একটু জোরে বলি পারমিশন লাগবে কি কারো কাছে পারমিশন লাগবে না বন্ধু তো আজকে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি পরকাল থেকে আর এই দুনিয়া থেকে বাঁচার পথ কি দেখুন আপনাকে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জীবন দান দেবেন যা করব তা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝিয়ে দিতে হবে পৃথিবীর বুকে কি করেছি কি করিনি কতটুকু ভালো করেছি আর কতটুকু আমি খারাপ করেছি সব বুঝিয়ে দিতে হবে আপনাকে বুঝাতে চাইছি পৃথিবীর বুকে ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে আমাদের অধিকার আমাদেরকে নিতেই হবে যেমন করে হোক বলছিলাম আপনার মেয়েকে শিষ্টাচার শেখাতে হবে কেমন শেখাবেন বন্ধু কয়েক মাস আগে কলম পত্রিকার একটা হেডলাইনে একটা খবর দেখে আমি হতবাক হয়ে গেলাম সেটা কি সেটা হচ্ছে হুগলি জেলার পান্ডুয়াতে একটা বালিকা বিদ্যালয় আছে হুগলি জেলার মাটিতে একটা বালিকা বিদ্যালয় রয়েছে সেখানে একটা 12 বছরের মেয়ে পড়ে যার নাম হচ্ছে রাফিসা পান্ডুয়া বালিকা বিদ্যালয় থেকে 2 কিলোমিটার দূরে বাড়ি আমার বন্ধুরা 13 বছর বয়স তার বাবা যখন কোরআন এবং হাদিসের চর্চা করে জানে বর্তমান সময় ভারতবর্ষের মাটিতে মেয়েদের সতীত্ব সম্ভ্রম ইজ্জত রক্ষা করার জন্যে বরখার বিকল্প আর কোনো পথ নেই যারা এখানে বসে আছেন আমি আপনাকে প্রশ্ন করি যারা বসে আছেন সকল কাছে সকলের কাছে আমার একটা প্রশ্ন আপনাদেরকে বলছি ভারতবর্ষের মাটিতে এতদিন পর্যন্ত যত নারী যত যুবতী যত মেয়ে ধর্ষণের শিকার হয়েছে যত নারীরা ধর্ষণের শিকার হয়েছে টিভিতে দেখেছেন আপনি পত্রিকায় পড়েছেন যারা এখানে বসে আছেন আমার প্রশ্নের উত্তর দিন কোনোদিন টিভির চ্যানেলে টিভির পর্দায় দেখেছেন একটা বরখা পরা মেয়েকে ধর্ষণের শিকার হতে হয়েছে আর সেটা আমরা টিভির পর্দায় দেখেছি একজন দাঁড়িয়ে বলুন একজন বলুন বলতে পারবেন কেউ যখন কোনো নারী বরখা লাগায় তখনও সতীত্বের গ্যারান্টি আল্লাহ দিয়ে নেন জোরে বলে সুবহানাল্লাহ ছোট্ট মেয়ে নাফিসাকে তার বাবা শেখাচ্ছে মা আল্লাহর হুকুম রাসুলের হুকুম হচ্ছে কোনো নারী যখন যৌবনে পা দেবে তখন তার সতীত্ব সম্ভ্রম রক্ষা করার জন্য আল্লাহ যে 4টা শর্ত দিয়েছেন সূরা নূর আয়াত নাম্বার 31-এর ভেতরে সেই 4টা শর্ত যদি কোনো নারী মেনে নেয় তাহলে তাকে ধর্ষণের শিকার হতে হবে না তাকে কোনোদিনই ব্রিজিং স্লোতাহানির শিকার হতে হবে না বন্ধুরা আপনাদেরকে আর একটা কথা বলি এখানে কোনো আছেন কোনো বাবজি হজ করে এসেছেন হাজি সাহেব আছেন কেউ যদি না থাকেন যদি আল্লাহ আপনাদের কোনোদিন নিয়ে যান তাহলে পরে আপনারা দেখবেন হজের মৌসুম যখন চলে আসে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কার দিকে ছুটে যায় হজ পালন করার জন্যে নারী পুরুষ নির্বিশেষে আরফার ময়দানে অবস্থান করে আরফার ময়দানে অবস্থান করা এটা হচ্ছে হজের রুকুনের মধ্যে একটা রুকুন আমার বন্ধুরা আপনাদেরকে বলি পাকিস্তানের সুন্দরী যুবতী মেয়ে ভারতবর্ষের সুন্দর সুন্দর যুবক ছেলে আরফার ময়দানে কাছাকাছি পাশাপাশি সময় কাটায় 1450 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কোনো টিভি চ্যানেল কোনো মিডিয়া প্রমাণ করতে পারেনি আরফার ময়দান থেকে একটা নারী হাইজ্যাক হয়েছে আরফার ময়দান থেকে একটা নারী কিডন্যাপ হয়েছে আরফার ময়দানে একটা নারী ধর্ষণের শিকার হয়েছে নারী তাকবীর ওখানে আইন চলে কার জোরে বলি ওখানে আইন চলে কার আল্লাহ আজকে আমাদের ভারতবর্ষে আইন আছে আইন লাগু হয় না যারা ধর্ষণ করে ওই ধর্ষকের পক্ষে ভারতবর্ষের মাটিতে মিছিল বের হয় যে নারী ধর্ষিতা হয় তাকে আবার খারাপ চোখে দেখা হয় এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বর্তমান অবস্থা ভারতবর্ষের আইনটা কেমন জানেন আপনাকে একটু শোনাই একটা জঙ্গলে বাঘ ধরার জন্যে বনকর্মীরা গিয়েছে বাঘ ধরবে তো বাঘ যখন বুঝতে পারলো যে আমাদের ধরার জন্যে বনকর্মী এসেছে বাঘ তখন দৌড় দিয়েছে তো বনকর্মীরাও দৌড়চ্ছে আর বাঘও দৌড়চ্ছে তো বাঘকে দৌড়াতে দেখে একটা ওই মোষ না ভোঁস বলেন আপনারা জি কি বলেন মহিষ একটা মহিষ তখন বাঘকে বলছে হেরে ভাই তুই দৌড়চ্ছিস কেন
তো বলে আর বলিস না, আমাকে ধরার জন্যে বনকর্মী এসেছে, সেই জন্য ভাই প্রাণের ভয়ে দৌড়চ্ছি। তো মহিষ তখন বলছে সত্যি নাকি, বলে হ্যাঁ। তখন মহিষও দৌড়াচ্ছে, তো বাঘ ফের মহিষকে বলছে বেটা ধরবে আমাকে, তুই ফের কেন দৌড়চ্ছিস? বলে বেটা ধরবে আমাকে, তুই ফের কেন দৌড়চ্ছিস? তো মহিষ তখন বাঘকে বলছে ভাই এটা ভারতবর্ষ, আমাকে যদি ধরে নিয়ে যায় তো কোর্টে প্রমাণ করতে 20 বছর লেগে যাবে যে আমি মহিষ, আমি বাঘ নই, আমি মহিষ আমি বাঘ নয়, এটা ভারতবর্ষ, সেই জন্য আমিও দৌড়াচ্ছি। তো বাঘ বলছে চল তাহলে দুজনই দৌড়াই, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। বন্ধু কোন কীভাবে যে আপনাকে ফাঁসিয়ে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে জঘন্যতম রাজনীতি আমাদের ভারতবর্ষে হয়, যে যত মানুষের বিপদ করতে পারবে, যে যত মানুষকে গালাগাল করতে পারবে সে বড় নেতা, সব থেকে বড় নেতা। আর নেতা হওয়ার জন্য তো কোনো ডিগ্রি লাগে না গো, নেতা হওয়ার জন্য তো কোনো ডিগ্রি লাগে না, যে যেমন পারে সেরকম করেই করছে রাজনীতি। আমার বন্ধুরা আমাদের ঈমান আমাদেরকে বাঁচাতে হবে।